শেখ আমার বয়স 10 বছর, আমার উপর কি সিয়াম পালন করা ফরজ? যদি ফরজ হয় তাহলে আম্মু কেন আমাকে সিয়াম রাখতে নিষেধ করে? তোমার আম্মু বোকা, এই জন্য নিষেধ করে। 10 বছর বয়স হয়েছে, তো 10 বছর বয়সে তার উপরে ফরজ নয়, ঠিক আছে, তবে উদ্বুদ্ধ করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত। সে রাখলে ইনশাল্লাহ তার মা বাবাও সওয়াব পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো সে 10 বছর বয়স, হাদিসে এসেছে 10 বছর বয়স হলে তাকে সালাতের জন্য তাকিদ দাও, এই জন্য সিয়ামের জন্য তাকিদ দেওয়া উচিত, যেন অভ্যস্ত হয়। অনেকে 10 বছর না বরং 14-15, সে সাবালক হয়ে গেছে, এমন মেয়েকে সিয়াম রাখতে নিষেধ করে, যে তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তোমার সামনে বিয়ে দিতে হবে, বিয়ের জন্য স্বাস্থ্য ভালো দরকার, ঠিক আছে। এইরকম বিভিন্ন বিভিন্ন যুক্তি দেখিয়ে নিজের ছেলে এবং মেয়েকে সিয়াম রাখা থেকে বিরত রাখে। ওই সাবালক হওয়ার পরে স্বাস্থ্য রক্ষার জন্য যদি মা বাপ সন্তানকে সিয়াম না রাখায়, মা বাপ সন্তান যেমন দোষী হবে, মা বাপও ঠিক তেমনই দোষী অপরাধী হবে। এই জন্য 10 বছরের হোক বা আরও ছোটো হোক, অবশ্যই উচিত চেষ্টা করা বাচ্চাকে সিয়াম রাখার জন্য, উদ্বুদ্ধ করা, উৎসাহ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।